হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আজকে আপনাদের জন্য পিএসসি এসআইয়ের যে ক্র্যাশ কোর্সটি শুরু করেছিলাম তার আজকে সেকেন্ড ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা হিস্ট্রির যে ভেদিক এজ সেটি পড়ব, তো সেটা চলুন বন্ধুরা স্টার্ট করা যাক। তো প্রথমে যেটা আসি, বেদা কথাটা যেটা এসছে সেটার অর্থ হচ্ছে সুপিরিয়র নলেজ। এটা সংস্কৃতের যে ওয়ার্ড বেদা তার অর্থ হচ্ছে সুপিরিয়র নলেজ। তো ফার্স্ট আমরা ভেদিক এজ যেটা সেটাকে আমরা তিনটে পার্টে পড়ব। পার্ট ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভেদিক যে সোসাইটি সেটা নিয়ে পড়ব। পার্ট টুতে আমরা ভেদিক লিটারেচার নিয়ে পড়ব, যেটা খুবই ইম্পর্টেন্ট পার্ট ভেদিক লিটারেচার। সেটাকে আমরা দুটো পার্ট করে নেবো, একটাতে শ্রুতিকে রাখবো, একটাতে আমরা স্মৃতিকে রাখবো। এরপর যেটা হচ্ছে আমরা, তো চলুন বন্ধুরা পার্ট ওয়ানটা থেকে স্টার্ট করা যাক। তো পার্ট ওয়ানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভৈদিক সোসাইটি, যেটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভৈদিক সোসাইটিটাকে আমরা দুটো পার্টে ভাগ করে নেব। একটা হচ্ছে আপনাদের আর্লি ভৈদিক পিরিয়ড, যেটা যেটা আমাদের যেটা আপনাদের প্রথম দিকে সময়কালের মধ্যে পড়ে, আর আরেকটা হচ্ছে লেটার ভৈদিক পিরিয়ড। ঠিক আছে, এই আর্লি বৈদিক পিরিয়ড যেটা, সেটাকে আমরা অনেকে ঋক বৈদিক পিরিয়ডও বলি। আমরা বাংলায় পড়েছি ঋক বৈদিক যুগ। তো সেই ঋক বৈদিক পিরিয়ডের মেন মেন যে ফিচারগুলো আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে, এই সময় আমাদের ঋক বেদাটি লেখা হয়েছিল। এছাড়া এখানে যে ইন্দাস ট্রাইব যারা, তারা এখানে থাকতেন। এবং মেন ফুড, যেটা ফুডও বলাতে পারে, এগ্রিকালচারাল প্রোডাক্টও যেটা বলাতে পারে, সেটা হচ্ছিলো এখানে বার্লি। চিফ গড, প্রধান দেবতা ছিলেন ইন্দ্রা। এছাড়া আরও অন্য যেসব দেবতাদের পুজো করা তারা ছিল অগ্নি এবং বরুণ। চিফ ওয়েল যেটা ছিল, প্রধান সম্পদ হিসেবে মানা হতো, সেটা ছিল কাও অ্যান্ড ক্যাটেল। মানে এটা যত থাকবে তত বেশি ধনী আর কি। আর ভার্না সিস্টেম যেটা ছিল সেটা অকুপেশনের ওপর বেস করে করা হয়েছিল, যে যে অকুপেশনে থাকবে সে সেই লেভেলে থাকবে। এরপর লেটার বৈদিক পিরিয়ড আসে। লেটার বৈদিক পিরিয়ডে কিছু কিছু চেঞ্জেস হয়, যেমন ঋগ্বেদ ছাড়া অন্য যত বেদগুলি ছিল সেটা এই সময় লেখা হয়ে থাকে। এবার এটা পুরো লেটার বৈদিক পিরিয়ডে যে পুরো সভ্যতা যেটা ছিল সেটা আপনাদের গ্যাঙ্গাটিক প্ল্যানে, গাঙ্গেয় উপত্যকায় যে শিফট হয়ে যায়। প্রধান খাবার যেটা সেটা বার্লি থেকে পাল্টে হুইট হয়ে যায়। এবং প্রধান দেবতা যেখানে, সেখানে ইন্দ্রিয় গুরুত্ব হ্রাস পায়, সেখানে প্রজাপতি বিষ্ণু এইসব দেবতাদের গুরুত্ব বেশি বৃদ্ধি পায়। প্রধান সম্পদ এখানে বোঝা যায় জমিকে করা হয়, যা যত জমি বেশি তিনি তত বেশি ধনী। এবং বর্ণ সিস্টেম যেটা অকুপেশনের উপর বেস করেছিল সেটাকে এবার আরও টাইট করে দেওয়া হয়, রিজিড করে দেওয়া, এবার কাস্টের উপর বেস করে দেওয়া হয়। এছাড়া আপনাদের মেন যে শিফটের কারণ যেটা, সেটা মানা হয় যে আর্লি বৈদিক এবং লেটার বৈদিকের মধ্যে কারণ মেন যেটা ছিল সেটা ছিল আয়রনের ডিসকভারি, লোহার আবিষ্কার হয়েছিল। তার আগে আপনাদের যে টাইম পিরিয়ডটা লেখা হয়নি সেটা আমাদের বলে দিই, যে বৈদিক এজ ছিল 1500 থেকে 600 BC-র মধ্যে, যার মধ্যে আর্লি বৈদিকটা ছিল আপনাদের 1500 থেকে 1000 BC-তে এবং লেটার বৈদিকটা ছিল 1000 থেকে 600 BC-র মধ্যে। তো মেন কারণ যেটা ছিল সেটা ছিল আয়রনের ডিসকভারি, যেটা 1000 BC-তেই হয়েছিল, তারপরে এই লেটার বৈদিক যুগ স্টার্ট হয়। তো এটাতে অ্যাডভান্টেজ কী ছিল, যে চাষবাস ভালো করা যেত, যে শস্য আরও বেশি উৎপাদন করতে শুরু করা হলো, খাবারের চাহিদা আরও বেড়ে গেল, এবং কি হলো, জমির পরিমাণ গুরুত্ব আরও অনেক বেড়ে গেল। সেই জন্য পরবর্তীকালে চিফ ওয়েলথ যেটা সম্পদটাকে, জমিকে আরও বেশি গুরুত্ব দেওয়া হলো। এছাড়া আপনার একটা জিনিস এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে 10 রাজার যুদ্ধ হয়েছিল। সেটা আপনাদের একটু মনে রাখতে হবে যে সেটাতে যিনি জয়ী হয়েছিলেন তিনি ছিলেন কিং সুদাস। এই প্রশ্নটাও আসে, 10 রাজার যুদ্ধে কে জয়ী, তিনি ছিলেন কিং সুদাস। নেক্সট আমরা যেটা আসবো এবার হচ্ছে পার্ট টু, সেটা হচ্ছে আমাদের ভৈদিক লিটারেচারে আসবো। ভৈদিক লিটারেচারের ক্ষেত্রে আমরা প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে শ্রুতিকে দুটো ভাগে ভাগ করা যাবে। আমরা বলেছিলাম শ্রুতি আর স্মৃতি। তো শ্রুতি কথার অর্থ যেটা শুনে মনে রাখতে হতো, হার্ড মানে শুনে যেটা মনে রাখতে হতো, আর একটা হচ্ছে স্মৃতি, স্মরণ করা থেকে স্মৃতি এসছে, মানে মেমোরাইজ করা হতো। এবার যেটা শ্রুতি ছিল তার কতগুলো বৈশিষ্ট্য কী কী ছিল, যেখানে ডিভাইন অরিজিন ছিল, এর মন কোথায় সোর্স উৎস সেটা জানা যায়নি, পুরোটাই এটা কানে শুনে মনে রাখা হতো সব কিছুই। এখানে যে 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 মেন এখানে লিটারেচার ছিল সেগুলি বেদ, উপনিষদ, ব্রহ্মণাস যত সব এখানে রচিত হয়, 4টে প্রধান বেদা এবং 60টি উপবেদা এই সময় রচিত হয়। স্মৃতিতে যেটা ছিল সেটি পুরোটাই হিউম্যান অরিজিন, মানুষের থেকে সৃষ্টি করা, সব কিছু লিখে মনে রাখা হতো। এবং এখানে যে জিনিসগুলো পাওয়া যায় সেটা হচ্ছে বেদাঙ্গা, মনুসংহিতা এর এক্সাম্পল। এবার হচ্ছে বেদটাকে আমরা একটু ডিটেলসে একটু অ্যানালিসিস করব, খুব শর্টের মধ্যে কিন্তু ইনফরমেটিভ একটু আলোচনা করব। প্রথম যেটা আছে, 4টে বেদকে আমরা ডিভাইড করা হয়, যেটা মেন ভাগ সেটা হচ্ছে একটি ঋগ্বেদ, একটি সামবেদ, একটি অথর্ববেদ এবং আরেকটা হচ্ছে ইজুর্বেদ। 4টে মেন ভাগ। এবার প্রত্যেকটা বেদের কতগুলো যেখান থেকে কোশ্চেন ওরিয়েন্টেড কিছু পয়েন্টস আছে যেগুলো মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা বেদেরই কিছু উপবেদা ছিল। ঋগ্বেদের উপবেদা ছিল সেটি হচ্ছিল আয়ুর্বেদা, সামবেদের যেটি উপবেদা ছিল সেটি ছিল গন্ধর্ববেদা, অথর্ববেদেরও পরে ছিল অর্থবেদা এবং শিল্পবেদা, যেটা আমরা পরে আলোচনা করব। তো ঋগ্বেদের ক্ষেত্রে প্রথম যে পয়েন্ট ছিল সেটা হচ্ছে ওল্ডেস্ট বুক 4টে বেদের মধ্যে। এর মধ্যে 10টা মন্ডল আছে, 1028টা হাইমস আছে,
এবং এই যে 10টা মণ্ডলের মধ্যে সেকেন্ড এবং সেভেন্থ মণ্ডল যেটা সেটা হচ্ছে সবচেয়ে পুরনো ওল্ডেস্ট, এবং ফার্স্ট আর 10th মণ্ডল যেটা সেটা হচ্ছিল সবচেয়ে নিউয়েস্ট। এছাড়া যেটা ছিল 9th যে মণ্ডলটা ছিল সেটাকে সোমবেদ বলা হয়ে থাকে, এবং এটাতে 8টা অষ্টক ছিল এবং 10,000 এতে মন্ত্রা ছিল। সরি, এখানে এটা একটু হাইড হয়ে গেছে, আপনারা একটু লিখে নেবেন। 8টা অষ্টক এবং 10,000 মন্ত্রা ছিল ঋগ্বেদের বৈশিষ্ট্য। সামবেদের যে বই ছিল এটা উপবেদ ছিল গন্ধর্ব। এটি কিসের বই ছিল? মেলোডির বই ছিল। গান গেয়ে গেয়ে যে মন্ত্রগুলো সেগুলো এখানে লেখা ছিল। এটার অরিজিন যেটা হচ্ছে সেটা হচ্ছে ধ্রুপদ রাগ, এর মূল অরিজিন সেখান থেকে এটি বানানো হয়েছে, এবং এটি গাওয়া হতো মূলত পুরোহিতদের দ্বারা, এটি প্রিস্টদের দ্বারাই গাওয়া হতো। এবার হচ্ছে অথর্ববেদ, এটাকে বুকস অফ ম্যাজিক্যাল চার্মস বলা হয়, যে জাদুগরি বিদ্যা সেসবের বই এটাকে বলা হয়ে থাকে। এখানে গোল্ড স্মিথ, ব্ল্যাক স্মিথ এদের মানে যেসব প্রস্তুতির যে জিনিসপত্রগুলো সেখানের কথা উল্লেখ রয়েছে। এর যে উপবেদাগুলি আছে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেবো। একটা হচ্ছে অর্থবেদা, যেটাকে আমরা ওয়েলথ বলি, তার সঙ্গে রিলেটেড, এবং আরেকটা হচ্ছে শিল্পবেদা অর্থাৎ স্কাল্পচার, যেটাকে আমরা ইংলিশে বলি, তার সঙ্গে রিলেটেড। নেক্সট হচ্ছে ইজুর্বেদা, যেটি ইজুর্বেদাটা হচ্ছে বুক অফ স্যাক্রিফাইস, যত কিছু আছে সেটা নিয়ে, এবং এটি হচ্ছে একমাত্র বই যেটিতে যেটিকে এবং গদ্য এবং পদ্য দুটি ভাগে আলাদা করে ডিভাইড করা হয়েছে। যেটি গদ্য পার্ট সেটাকে ব্ল্যাক বা কৃষ্ণা বেদাও বলা হয়ে থাকে, এবং যেটি পোয়েট্রি পার্ট সেটাকে হোয়াইট পার্ট বলা হয়ে থাকে। প্রোজ পার্টটাকে ব্ল্যাক এবং পোয়েট্রি পার্টটাকে হোয়াইট বলা হয়ে থাকে। তো এটা ছিল বেদের ইম্পর্টেন্ট ডিসকাশন। এবার চলুন অন্য জিনিসগুলো দেখা যাক, উপবেদা যেগুলো সেটাতে আপনাদের আসা যাক। নেক্সট হচ্ছে উপবেদা। উপবেদাতে আমাদের কী হয়েছে, উপবেদাতে আমাদের মেন 5টি ভাগে এটাকে ভাগ করব। একটা হচ্ছে আমাদের আয়ুর্বেদা, নেক্সট হচ্ছে আমাদের গন্ধর্ব বেদা, এরপর হচ্ছে অর্থবেদা, এবং তারপরে হচ্ছে শিল্পবেদা, এবং তারপরে হচ্ছে আপনাদের ধনুর্বেদা। 5টা উপবেদ এর মধ্যে জানেন আমরা আয়ুর্বেদাটা ঋগ্বেদের উপবেদা ছিল, এবং এটাতে মেডিসিন সম্পর্কে ডিসকাস করা হয়েছে। গন্ধর্ব বেদে যে সেটা সামবেদের উপবেদা ছিল, এবং এটাতে বুক অফ, এটি একটি মিউজিক এবং আর্টের একটি বুক। নেক্সট হচ্ছে আপনাদের অর্থবেদা। অর্থবেদা মানে হচ্ছে এটা ওয়েলথের উপর ডিসক্রাইব করা হয়েছে, অথর্ববেদার পার্ট। শিল্পটিও অথর্ববেদার পার্ট, এটাতে স্কাল্পচার অর্থাৎ শিল্প নিয়ে ডিসকাস করা হয়েছে। এবং এবার হচ্ছে ধনুর্বেদা, যেটি হচ্ছে আপনাদের যুদ্ধ সংক্রান্ত জিনিস নিয়ে ডিসকাস করা হয়েছে। নেক্সট আমরা যেটা নেক্সট লিটারেচারে আসবো সেটা হচ্ছে ব্রাহ্মণাস, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এখান থেকে এখন ভালোই প্রশ্ন হয়। তো সে আমরা দেখে নেবো, ইম্পর্টেন্ট কিছু জাস্ট পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে বেদার প্রোজ পার্ট, মানে যেখানে যা কিছু আছে সেটি গদ্যের আকারে লেখা রয়েছে। বেদা বলুন বা হাইমস বলুন, সবের এটা প্রোজ পার্ট। প্রত্যেকটা বেদাতে অনেকগুলি ব্রাহ্মণাসে ভাগ করা হয়েছে, প্রত্যেকটি বেদায় অনেকগুলি ব্রাহ্মণাস আছে। এর মধ্যে যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি মনে রাখতে হবে দুটো আছে, একটা হচ্ছে তায়ত্রা এবং আরেকটা হচ্ছে শতপথা। তায়ত্রা মানে হচ্ছে এটি, এবং এটি মনে রাখতে হবে তায়ত্রাটা হচ্ছে ওল্ডেস্ট এবং লার্জেস্ট, এটি সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড়। শতপথা নামটা শুনে বলছে 100টা পথ, মানে 100টা পাথ। এগুলো কতগুলো ইম্পর্টেন্ট ব্রাহ্মণ আছে যেগুলো মনে রাখতে হবে। এবার নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে আরণ্যকসে। আরণ্যক কথা কি, অরণ্য থেকে আরণ্যক এসছে, অর্থাৎ এটি একটি ফরেস্ট রিলেটেড বুক। এটা কারা লিখেছিল? ফরেস্ট সেজ যারা ছিলেন, ফরেস্টে যারা বসবাস করতেন তারা এটি লিখেছিলেন। এবং এটা আরেকটা পয়েন্ট এখান থেকে মনে রাখার মতো, এই যে আরণ্যক যেটা হচ্ছে এটি হচ্ছে ব্রাহ্মণাজের কনক্লুডিং পার্ট। এই দুটো পয়েন্ট আপনারা মনে রাখুন তাহলেই হবে। নেক্সট উপনিষদ। উপনিষদ থেকে অনেকগুলি কোশ্চেন SSC-তে এসছে, PSC-তেও আসবে। যেটি হচ্ছে উপনিষদকে টোটাল হচ্ছে 108টি উপনিষদ রয়েছে, অন্য নাম মনে রাখার দরকার, শুধু এই নাম্বারটা মনে রাখলেই হবে। উপনিষদ কথাটার অর্থ হচ্ছে টিচারের খুব কাছে বসে থেকে শোনা, টিচারের খুব কাছে বসে থেকে শোনা, যেটাকে আমরা বলি মিনিং সিটিং ক্লোজ টু দ্য টিচার। এবার আছে আপনাদের এর উপনিষদ কতগুলি মেন যেটা উপনিষদ আছে সেটা হচ্ছে মুন্ডক উপনিষদ, সত্যমেব জয়তে, যেটি এখান থেকে নেওয়া হয়েছে। আরেকটা আছে বৃহদ নায়কা, যেটি হচ্ছে আপনাদের তমসো মা জ্যোতির্গময়, এই লাইনটি এই বৃহদ নায়কা থেকে নেওয়া হয়েছে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বৈদিক লিটারেচার স্মৃতির পাঠ। এতক্ষণ আমরা শ্রুতিটা পড়লাম, এবার হচ্ছে স্মৃতির পাঠ। এখানে ফার্স্ট যে ইম্পর্টেন্ট জিনিস রয়েছে সেটা হচ্ছে পুরাণাস। পুরাণে টোটাল এখানে 18টি পুরাণ রয়েছে, তার মধ্যে যেটা মেন আপনার মনে রাখতে হবে, যেটা সবচেয়ে পুরনো ওল্ডেস্ট, কোশ্চেনটি আসে খুব, সেটা হচ্ছে মৎস্য পুরাণ। এবং অন্য যে কোনো পুরাণ আপনাদের মনে রাখার জন্য বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, গরুড় পুরাণ, এগুলি মনে রাখতে পারেন। নেক্সট হচ্ছে আমরা যেটি পড়বো সেটি হচ্ছে অন্য যেগুলি ইম্পর্টেন্ট স্মৃতির মধ্যে রয়েছে সেগুলি পড়বো, সেটি হচ্ছে বেদাঙ্গা। বেদাঙ্গা মানে হচ্ছে আপনার, একে লিম্বস অফ বেদাস বলা হয়ে থাকে। টোটাল 6টি বেদাঙ্গা রয়েছে, শুধু ছোটো ছোটো কতগুলি পয়েন্টস আছে, এই পয়েন্টসগুলো মনে রাখলে আপনাদের বৈদিক লিটারেচারে এর বাইরে কোশ্চেন হয় না। নেক্সট আমরা পড়ে নেবো যেটা হচ্ছে সেটা হচ্ছে সূত্রাস, কতগুলো সূত্র রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে শ্রাউট সূত্র,
নেক্সট হচ্ছে আপনাদের গৃহসূত্র, এবং তারপর রয়েছে আপনাদের ধর্মসূত্র। নামগুলো শুনে বুঝতে পারছেন এগুলো কোনটি কার সঙ্গে রিলেটেড। এবার যে দুটি মেন ইম্পর্টেন্ট এপিক লেখা রয়েছিল, মহাকাব্য যেগুলোকে আমরা বলি, সেটি হচ্ছে একটি রামায়ণ এবং আরেকটি হচ্ছে মহাভারতা। রামায়ণ লিখেছিলেন বাল্মীকি মুনি, এতে টোটাল 24,000 ভার্সেস রয়েছে, 24,000 ভার্স রয়েছে, এবং এটিকে আদিকাব্য বলা হয়ে থাকে। আদিকাব্য কাকে বলে কোশ্চেনটি এসেছে। নেক্সট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মহাভারতা, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এপিক, লার্জেস্ট এপিক বলা হয় এটিকে। এটাতে টোটাল 1 লাখ ভার্সেস রয়েছে এর মধ্যে, এবং এটা লিখেছিলেন বেদব্যাস, এটা আমরা সবাই জানি। এবার একটা কোশ্চেন খুব আসে যে আমরা মহাভারতের মধ্যে পড়ে রয়েছে গীতা, যেটা সে গীতা কোথা থেকে নেওয়া হয়েছে, গীতার সোর্স যেটা সেটা হচ্ছে কিন্তু বিশ্ব পারবানা, বিশ্ব পারবানা থেকে গীতা নেওয়া হয়েছে। এছাড়া কতগুলো আরও ইম্পর্টেন্ট রয়েছে, সবচেয়ে বড় পারবানা যেটা সেটাই হচ্ছে শান্তি পারবানা, যেটি সবচেয়ে বড়। এছাড়া আরেকটা কোশ্চেন আছে, যেটি হচ্ছে মহাভারতে আর কী কী নেম আছে। তো মহাভারতে আর যেগুলো নেম রয়েছে সেটি হচ্ছে জয় সংহিতা একটি নেম, এছাড়া রয়েছে আপনাদের শতসহস্র সংহিতা, শতসহস্র সংহিতা। এছাড়া এটিকে অনেকে ফিফথ বেদাও বলে থাকেন। পঞ্চম বেদ যদি কোশ্চেন করে কাকে বলা হয়, সেটি হচ্ছে মহাভারতকে বলা হয়ে থাকে। মহাভারতের ফার্সি নেমও আসতে পারে, যেটি হচ্ছে রাজন নারনা। এটা কতগুলো ইম্পর্টেন্ট রয়েছে। এবার হচ্ছে আপনাদের কতগুলো ইম্পর্টেন্ট আরও বৈদিক লিটারেচারের বুকস, যেটা সেটি হচ্ছে বুকস অফ গ্রামার, যেটা যেটাকে বলা হচ্ছে পাণিনির অষ্টাধ্যায়ী, অষ্টাধ্যায়ী লিখেছেন পাণিনি, এটা আমরা সবাই জানি। এছাড়া হচ্ছে ম্যাথামেটিক্সের বুক, যেটাই হচ্ছে সুলভা সূত্রা, ম্যাথামেটিক্সের খুব ইম্পর্টেন্ট বুক। এছাড়া রয়েছে লয়ের ওপর বুক, আইন কানুনের উপর বই, সেটি হচ্ছে মনুসংহিতা। তো চলুন বন্ধুরা, এবার কতগুলি পলিটিক্যাল যেটি কতগুলি টার্মস যেটা আছে বৈদিক কাজের সঙ্গে রিলেটেড এক্সামে কোশ্চেন হতে পারে, সেই কতগুলো জিনিস নিয়ে একটু ডিসকাস করা যাক। প্রথম হচ্ছে আর্লি বৈদিক এজে কুলা হচ্ছে সব ফ্যামিলির একদম বেসিক ইউনিট হতো, যাকে কুলা বলা হতো। এই টার্মগুলো খুব আসে পরীক্ষায়। তো একদম ছোটো যেটা ইউনিট ছিল সেটা ছিল ফ্যামিলি, ফ্যামিলির হেডকে কুলা বলা হতো। কতগুলো ফ্যামিলি একসঙ্গে মিলিত হয়ে একটা যে মানে গঠন ফর্ম করতো সেটাকে বলা হতো গ্রাম। কতগুলো ফ্যামিলি একসাথে গ্রাম ফর্ম করতো, সেই গ্রামের যে প্রধান ছিল তাকে বলা হতো কিন্তু গ্রামীণী, গ্রামের যে নেতা তাকে কিন্তু গ্রামীণী বলা হতো। এবার হচ্ছে কতগুলি গ্রাম মিলে একসঙ্গে যখন মিলিত হতো তখন সেটাকে বলা হতো বিষয়া। এবার এই বিষয়া যে হেড হতেন তাকে বলা হতো বিষয়াপতি। এবার হায়েস্ট পলিটিক্যাল পাওয়ার যার কাছে থাকতো তাকে তাকে বলা হতো জানা বলা হতো, অথবা ট্রাইব বলা হতো, যে ইউনিটটাকে সেটাকে জানা অথবা ট্রাইব বলা হতো। এরকম অনেকগুলি ট্রাইবাল কিংডম ছিল, যেমন ভারত, মৎস্য, যদু, পুরুষ, এরকম কতগুলো অনেক ট্রাইব ছিল। কিংডমের যে রাজা ছিল তাকে রাজন বলা হতো। এবার আর্লি বৈদিক পিরিয়ডের কতগুলি পয়েন্ট যেগুলি, সেগুলো হচ্ছে এখানে মহিলাদের অনেক বেশি স্বাধীনতা ছিল, তারা যে কোনো পপুলার যেগুলো অ্যাসেম্বলি হতো সেখানে জড়ো হতে সামিল মানে যুক্ত হতে পারতেন। কোনো চাইল্ড ম্যারেজ বা সতীদাহ প্রথার কোনো চিহ্ন এখানে পাওয়া যায়নি। সোশ্যাল যে ডিভিশন ছিল, সেই বর্ণনা সিস্টেম ছিল, সেটা কিন্তু অত রিজিড টাইট ছিল না। ল্যাটার বৈদিক পিরিয়ড, যেটা 1000 থেকে 6000 BC-র মধ্যে, সেখানে কী হয়েছিলো, পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো চেঞ্জ হয়ে গেছিলো। যেগুলি বড় রাজ্য ছিল সেগুলো একসঙ্গে যুক্ত হয়ে জনপদাস তৈরি করলেন। এতে কী হলো, রাজাদের পাওয়ার ইনক্রিজ হলো এবং তারা অনেক ধরনের যোগ্য এবং নিয়মকানুন পালন করতেন, যাতে তার পাওয়ারটাকে আরও বেশি করে লোকের সামনে জাহির করা যায় এবং আরও পাওয়ারফুল হওয়া যায়। যেমন এতে মধ্যে যেমন হচ্ছে রাজসূয় যজ্ঞ ছিল, আমরা অনেক পুরানো ঘটনাতেই পড়েছি। অশ্বমেধ যজ্ঞ ছিল, হর্স স্যাক্রিফাইস করা হতো, এবং আপনাদের আরও একটি যেটা ছিল বাজপেয়ী, যেটি একটি ঘোড়া দৌড় করা হতো। এছাড়াই আপনাদের এই যে সিস্টেম ছিল বর্ণাশ্রম, সে দেখতে পাচ্ছেন সবচেয়ে উপরে যারা থাকতেন তারা ছিল ব্রাহ্মণাস, তারপরে থাকতেন ক্ষত্রিয়াস যারা যুদ্ধ করতেন, তারপর ছিল বৈশ্য যারা বিজনেস করতেন, মার্চেন্ট, এবং সবাইকে এদের তিনজনের আন্ডারে যারা থাকতেন তাদেরকে বলা হতো শূদ্রাস, যারা ছিল আপনার দাস অথবা শ্রমিক। এরা এদের মধ্যে প্রথম তিনটে স্ল্যাবে যারা ছিল তারা সবাই আরিয়ান ছিল, এবং লাস্টে যারা শূদ্রাস ছিলেন তারা কিন্তু নন আরিয়ান ছিলেন। কতগুলি ঋগ্বেদে ইম্পর্টেন্ট রিভারের নাম, যেগুলির বর্তমান নাম পাল্টে গেছে, যেগুলো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। সিন্ধু ইন্দাস হয়ে গেছে, বিতস্তা ঝিলাম হয়ে গেছে, অস্কিনী চেনাব হয়ে গেছে, বিপাশা বিয়াস হয়ে গেছে, পুরুষি রবি হয়ে গেছে, শতদ্রু সুতলেজ হয়ে গেছে। এখানে দেওয়া হয়েছে, আপনার নামগুলো একটু নোট ডাউন করে নেবেন। অবশ্যই যে কথাগুলো আমি বলছি একটু পারলে নোট ডাউন করে রাখবেন, আপনাদেরই সুবিধা হবে। তো এই নদীগুলির বর্তমান নাম এখন এইগুলি হয়ে গেছে। এবার হচ্ছে আপনাদের কতগুলো এবার কোশ্চেন আমি করা যাক। এটা আপনাদের বৈদিক এজের মেন যে টপিকটা ছিল সেটা এগুলি ছিল, কতগুলি কোশ্চেন করে দেওয়া যাক। যেমন হচ্ছে আর্লি বৈদিক পিরিয়ড এখানে কাকে পুজো করা হতো, আপনারা দেখতে পাচ্ছেন বরুণা, ইন্দ্র, সূর্য, অল দ্য অ্যাবাভ আছে। তো কাকে পুজো, আমরা এখানে তিনজনকেই কিন্তু পুজো করা হতো, অল দ্য অ্যাবাভ কিন্তু অ্যান্সার হবে। এবার বলছে হোয়ার ওয়াজ দ্য হাইমস অফ ঋগ্বেদ কম্পোজ,
এই কোশ্চেনটা আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটা আপনারা কমেন্ট বক্সে কিন্তু উত্তর দেবেন যে ঋগ্বেদ কম্পোজ কোথায় করা হয়েছিল। এটা আমি আপনাদের চাই আপনার কমেন্ট বক্সে অ্যান্সারটা দিন। এবার হচ্ছে আরএনএ আরটি রিজন থেকে এসেছিলেন এই কথাটা প্রথম কে বলেছিলেন সেটাই এখানে অপশন রয়েছে। কতগুলি হাইমসে ঋগ্বেদাকে ডিভাইড করা হয়েছে, অপশন রয়েছে 1028টি। কতগুলি ঋগ্বেদার আপনার যে সিগনিফিকেন্ট ডিভাইডে কারা ছিলেন সেটা এখানে হচ্ছে সূর্য ছিলেন। এবার উপনিষদকে কতগুলি নাম্বারে ভাগ করা হচ্ছে, 108টি নাম্বারে ভাগ করা হয়েছে। পুরুষ সূক্ত কোথায় উল্লেখ স্থাপিত হয়ে গেছে এটা আপনাদের বলতে হবে। গায়ত্রী মন্ত্র কোথা থেকে পাওয়া গেছে এটা আপনাদের বলতে হবে। কি সত্যমেব জয়তে কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে, এই কোশ্চেনগুলো আজকে আপনাদের জন্য রয়েছে। আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা এই কোশ্চেনের উত্তরগুলো লিখে পাঠাতে পারেন। আমি চাই আপনারা কোশ্চেনগুলো নিজেরা করুন, সবই এর মধ্যে পড়ানো রয়েছে। আপনারা যদি ডিসকাস শুনে থাকেন তাহলে পারবেন। মহাভারতের যুদ্ধ কত সালে হয়েছিল সবাই জানে, 18 দিন হয়েছিল। যদি জিজ্ঞেস করে কত অক্ষয়ণী সেনা নষ্ট হয়েছিল সেটি কিন্তু 18 অক্ষয়ণী সেনা নষ্ট হয়েছিল। হরপ্পা ঋগ্বেদ সোসাইটির মধ্যে কমন কী ছিল আপনারা ভেবে চিন্তে একটু উত্তর দিন। নেক্সট কোশ্চেন হচ্ছে বৈদিক সোসাইটির ট্যাক্সেশন সিস্টেম কিসের ওপর ভিত্তি করে করা হতো। এবার হচ্ছে বেদাসের মধ্যে যে ম্যাজিক্যাল চার্মস আর স্পেলসের বই ছিল সেগুলি কোন বই থেকে আমরা জানতে পারি, এই কতগুলি এখানে যেমন প্রশ্ন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। তো এই করে আজকে ভিডিওটিতে বলার মতো ছিল বন্ধুরা। আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখবেন। এর আগে আমি হরপ্পা মহেঞ্জোদারো নিয়ে একটি ক্র্যাশ কোর্স বানিয়েছিলাম, সেটি আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর শেষে। তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, আমি প্রতিদিন একটা করে ক্র্যাশ কোর্সের ভিডিও নিয়ে এসে যত তাড়াতাড়ি সম্ভব হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স এগুলো শেষ করে দেবো, এবং উইকেন্ডে স্যাটারডে বা সানডে পুরো এক সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স আমি সেকশন ওয়াইজ আপনাদেরকে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। তো চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন এবং